হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিড টু লাইফ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে বাড়িতে অনেক কাজ, তো সেটাই শেয়ার করব ডেলি ব্লগে। তো এই যে পেঁয়াজগুলো সব বাঁচা হচ্ছে, আর পেঁয়াজগুলো বাঁচা হচ্ছে, আর এখানে আছে আমার সব ছোটোবেলার সাথী। এই যে ছোট বেটি তাপি, তাপি হলো আমার সব থেকে ছোটোবেলার কাছের বান্ধবী। এক কাজে টাইম কাটিয়েছি, একটা ব্লগে দেখেছি। আর এই যে আমার নাচন, আর এই সবাই হাই কর একবার, তাপ্পি আবার হাই করতো। হ্যাঁ, এই যে সবাই হাই করছে। আর ওইটা হলো মানে আমি ভাবি। আর এই যে ছোট বেটি আলবিনা, এই আমাদের ঘরে ছিল, এখন বিয়ে হয়ে গেছে কামলাড়ায়। আর এটা পিসিমণি, আহি কোথায় মা? আর একটা কাজ দেখাই আপনাদের, এই যে আমাদের পুকুর মারা হয়েছে, তো আজকে ওখানে সারাদিন মাছ ধরা চলবে, সেটাই শেয়ার করি একটু। এই যে দেখুন, তো ফ্রেন্ডস, এখানে পুকুরের জল বের করে পুকুরটাকে মেরে ফেলার একটা পরিকল্পনা চলছে, কারণ এখানে অনেক দিন হলো, প্রায় কয়েক বছর হলো পুকুরটাকে কাটানো হয়নি, যার কারণে ওই যে জল ছেঁচে বের করে দিচ্ছে। দেখুন পাম্প হচ্ছে লাগিয়ে দেওয়া হয়েছে, তো অনেক মাছ অলরেডি ভোরের বেলায় ধরে বিক্রি করে আসা হয়েছে। তারপরে ফুল দমে সারাদিন মাছ ধরা চলবে, আর এমনিতে যে রিলেটিভসরা আছে তাদেরকেও দেওয়া হয়েছে। আর নেই কি? নেই জেমস? নেই এরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন পানিতে নামবো আর মাছ ধরবো, যদিও কুটু সোনা নামবে না। এ পড়ে যাবি, চল। তো যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো আপনাদের সামনে, তুলে ধরবো, তো সঙ্গে থাকতে হবে, ভিডিওটি দেখতে হবে। আর এই যে আমাদের ঘাট, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এক মামা জালটা ঠিক করছে, কারণ জালটা ফেলা হবে পুকুরের মধ্যে, তো ওটাকে আমাদের ভাষায় খেয়া বলে, তো খেয়া দেয়া হবে। তো এই যে এই মাছটাকে দেখতে পাচ্ছেন, এই মাছটা পুকুরের সাইডে সাইডে চলে বেড়াচ্ছিলো, তো ওই মাছটাকে আমরা তুলেই বালতির মধ্যে রাখলাম। আর এই যে জাল ফেলা হয়ে গেছে জলের মধ্যে, আর এই ঘাটে বসে আছে না দিদি, নাচন, নাচনের মেয়েটা, আর এই যে কিট্টু, নাচনের মেয়ের সাথে খেলতেই ব্যস্ত, দিদি দিদি করতেই ব্যস্ত। আর ওই গাছের তলায় একটা নানা বসে বসে দেখছে মাছ ধরা, তো যেটুকু পারবো সেটুকুই তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওর ইন্ট্রোতেই আমি পরিচয় করে দিয়েছি এদের সবার সাথে। তো এরা এখন ওই দিকে নামবে, কারণ এই দিকে এখন জাল ফেলা হচ্ছে, এখনও দু তিনবার জাল ফেলা হবে, তো ওই জন্য ওরা ওই দিকটা দিয়ে নামবে, ওই দিকে গিয়ে মাছ ধরবে। আর ওই পারে দেখতে পাচ্ছেন এই যে কুটু সোনা, জুম করে দেখিয়ে দিলাম, ও না অনেকক্ষণ ধরে বলছিল যে আমি নামবো পুকুরের মধ্যে নামবো, তো আমরা একটু অন্যমনস্ক হয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, দেখছি ওই দিক থেকে ওখানটাতে একটুখানি নেমে বসে আছে কাদার মধ্যে। যাই হোক, দিদি আবার ওকে বকে আবার তুললো পুকুর থেকে। আর এই যে রাকেশ, এ দেখ যতবারই হাত ঠোকাচ্ছে না কাদার মধ্যে ততবারই মাছ তুলছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ও আবার এক্ষুনি একটা মাছ তুলে দেখাবে আমাকে। এই দেখুন একটা মাছ তুলল যতবারই, আর ওর হাতে প্রচুর মাছ ওঠে।
তো এখন যাচ্ছে ওর বাবার কাছে মাছটা রাখতে। ওটা ওর বাবা যেটা সাদা কালারের জাম মানে শার্ট পরে আছে। শুনালি আগে বলছে সবাই নামবে না ছেলেগুলোকে, কেউ ধরবে তাহলে? আমি বলছি তুই বলছি বকিস কেন, তুই কথা বলছিস কেন? এত কমা এই দিকটা খেয়াল করলে প্রচুর মাছ আছে। আর এই পুকুরটার ওপরে একটু পরিচর্যা করা হবে, মানে পুকুরটাকে একটু খাল করা হবে। দেখুন কীরকমভাবে মাছ মাছগুলো খেলা করে বেড়াচ্ছে। আর এই মাছ মানে অনেক, প্রায় 1.5 কিলো 2 কিলোর ওপর ওপর আমরা শোল মাছ পেয়েছি, আর অনেক বড় বড় কই মাছও পেয়েছি। আর এই যে রাকেশ আবার একটা মাছ তুলবে দেখুন, আরও আমাকে দেখাবে ক্যামেরার মধ্যেও। তো এই যে তুলছে দেখুন, এই দেখুন, এই যে মামা আবার জাল ফেললো। আর মাছগুলো কীরকম ছুটে বেড়াচ্ছে দেখুন, পানি কম হওয়ার কারণে। আর এর মাঝে কিট্টুর জুতো বারে বারে খুলে যাচ্ছিলো, আর এই পাটটাতে প্রচুর ছোটো ছোটো পাথর পড়ে থাকে, তো ওর কারণে পাটা স্লিপ করে যাচ্ছিলো আর জুতোটা খুলে যাচ্ছিলো। আর ও বারে বারে বলছিলো মাম্মা জুতো জুতো, মানে মাঝে মধ্যে চাইছে জুতো না পরে খেলবো, তো পায়ে তো লাগবে বাচ্চার পা, তো ওই জন্য আমি জোর করেই জুতোটা পরিয়ে দিচ্ছিলাম। আর এই যে মামা এখন জালটা টানছে দেখুন, মাছগুলো দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মাছগুলো কিভাবে উঠে আসছে। আর সত্যি কথা বলতে কি জানেন তো, আমার মামা থাকলে হয়তো খুব খুশি হতো, কারণ মামা মাছ দেখতে, মাছ কিনতে এবং মাছ খেতে এতটাই ভালোবাসে যে এইগুলো দেখলে হয়তো মামা খুব খুশি হতো। তো বন্ধুরা, আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই পুকুরটা কেটে ফেলার কারণ হলো এই পুকুরের জলটা পুরো খারাপ হয়ে গিয়েছিলো, তো আমাদেরকে প্রায় প্রত্যেক সপ্তাহে চুন দিতে হচ্ছিলো। চুন দিলে নাকি পুকুরের জল পরিষ্কার হয়, তো ওই জন্যেই আমাদের পুকুরটা আরও মেরে ফেলার কারণ, মানে জলটাকে বের করে ছেঁচে দিচ্ছি, এই কারণেই মাছগুলো খারাপ হয়ে যাচ্ছিলো। মাছগুলো থেকে কোনো টেস্ট আমরা পাচ্ছিলাম না, অনেকটা এই এই যে পুকুরের কাদা কাদা গন্ধ করছিলো, তো ওই জন্য আরও পুকুরটাকে আমরা মেরে ফেললাম। আর এই দেখুন রাকেশের এটা বড় দাদা, এই একটা বড় শোল মাছ পেয়েছে, তো এই যে দেখালো আমাকে ক্যামেরাতে, তো এটা ও তুলে পাড়ের মধ্যে ছুঁড়ে ফেলছে। আর পাড় থেকে সবাই পাড়ের দিকেই ছুটছে, আর দিদি ওগুলো তুলে তুলে একটা বালতির মধ্যে রেখে দিচ্ছে, আর মাও হেল্প করছিল, মাও তুলে তুলে রাখছিল। তো বন্ধুরা, অনেক ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, যখন আমার নানা বেঁচে ছিলেন, তো তখন মানে তখন পুকুরটাকে আর একবার মেরে ফেলা হয়েছিল, তো তখন আমি নেমেছিলাম, তো আমার নানার হাত ধরে ধরে আমি মাছ তুলেছিলাম। তো যেদিনকে এই পুকুরটা মেরে ফেলা হয়েছে, মানে এটা বৃহস্পতিবারের ভিডিও আর আমি আজকে সোমবারে পোস্ট করছি, তো সেটাই একটা মানে ওই দিনকে ওই কথাগুলোই মনে পড়ছিলো যে নানা বেঁচে থাকলে হয়তো আমরা নামতাম। আর এখন তো বড় হয়ে গেছি, আর তখন ছোট ছিলাম, নানার হাত ধরে ধরে আমরা মানে পুকুরে নেমে মাছ ধরার চেষ্টা করেছি, যদিও কোনোদিন মাছ পাইনি, কিন্তু আমরা নেমেছিলাম এই পুকুরেই, কিন্তু মানুষটা সাথে ছিল। আজকে সব সাথে আছে, শুধু মানুষটা নেই। তো বন্ধুরা, এই যে রাকেশ আবার একটা মাছ পেয়েছে দেখুন, তো এই মাছগুলো পুকুরের মধ্যে সরি পাড়ের মধ্যে দিয়ে ছুটছে। আর এই যে দিদি আছে, দিদি একে একে তুলে সব রাখছে, দেখতে পাবেন দিদিকে, এই দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি বালতির মধ্যে মাছগুলো, তো এটা প্রথম দিকে এই কটাই পেয়েছিলাম, তারপরে আমরা অনেক মাছ পেয়েছি। এখন মাছ ধরা মানে শুরু হলো জাস্ট, কারণ জালটা এই 3 বার ফেলা হয়ে গেছে আর জাল ফেলবে না, তো এরা এবার তো পুকুরের মধ্যে যারা নেমে আছে তারা হাতে করে যেটুকুই ধরতে পারবে সেটুকুই তুলবে মাছ, আর জাল ফেলা হবে না, কারণ আর অতটাও মাছ নেই যে জাল ফেলে তুলতে হবে। আর দেখুন জলটাও অনেকটা কমে গেছে পুকুরে। আর
বন্ধুরা, এই যে দেখুন কুটুসের অবস্থা, পুকুরের মধ্যে নেমে বসেছিল। তো বন্ধুরা, এই যে দেখুন কিট্টুকে, ও যেন কত কাজই করছে, মামামে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখুন রাকেশ আর একটা কত বড় শোল মাছ তুলে নিয়ে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। কালকে আসতে চলেছে আবার একটা ফ্রেশ ভিডিও, তো ততক্ষণের জন্য এই ভিডিওটার ফুল ওয়াচ দিয়ে দিন। আর বারে বারে আমি একটাই কথা বলি আপনাদের, আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, আমার স্পেশালি খুব ভালো লাগে। তো একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আর কালকে অবশ্যই ভিডিওর শেষে, যারা আমাকে ডেইলি কমেন্ট করেন, আমি কালকের ব্লগে ভিডিওর শেষে সেই কমেন্টের যারা যারা করছেন তাদের নাম নিয়ে আমি অ্যান্সার করে দেবো। তো দেখা হবে কালকের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো টাটা।